থেকে নিজের ঘরে আসছে। তো পাশে নহবত খানা, নহবতের কাছে এসে দেখছেন গৌরীমা মার সঙ্গে বসে কথা বলছে। তাদের দিকে এগিয়ে গেলেন, গিয়ে গৌরীমাকে উদ্দেশ্য করে বলছেন, আচ্ছা বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো? নিজেকে দেখিয়ে বলছেন আমাকে, আর মাকে দেখিয়ে বলছেন না ওকে। গৌরীমা খুব বুদ্ধিমতী ছিলেন, সহজে ছাড়বার পাত্র নেই। অমনি একটি গান ধরলেন এবং গানের সুরে তার উত্তর দিলেন। গানটির ভাব এরকম যে সবাই যখন বিপদে পড়ে তখন ডাকে, হে মধুসূদন আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, মধুসূদন আমায় রক্ষা করো। কিন্তু তুমি যখন বিপদে পড়ো তোমার বাঁশি কি বলে ডাকে, হে রাধে রক্ষা করো। অমনি মা গৌরীমার হাত চিপছেন, লজ্জায় মাথা নত করে হাসছেন। আর ঠাকুর সেখান থেকে হাসতে হাসতে হার মেনে চলে গেলেন। গৌরীমা ঠাকুরকে শ্রী কৃষ্ণ এবং মাকে শ্রী রাধিকা রূপেই দেখতেন। পুঁথিতে পুঁথিকার কি সুন্দর উল্লেখ করেছেন এই ঘটনা, একদা কৌতুকে প্রভু সুধালো তাহারে, একদা কৌতুকে প্রভু সুধালো তাহারে, পবিত্রতা স্বরূপিণী মা গঙ্গা তাঁর ঘটনা। যোগীর মার মনে সন্দেহ, কি সন্দেহ, না ঠাকুরকে দেখেছি অমন ত্যাগী, ত্যাগীর স্বরূপ, আর মাকে দেখছি ঘোর সংসারীর মতো, ভাইপো ভাইজি এদের নিয়েই ব্যস্ত, এই সংশয় নিয়ে দিন কাটছেন। ঠাকুরের শরীর তখন নেই, গঙ্গার পাড়ে বসে মালা জপ করছেন। হঠাৎ দেখছেন ঠাকুর তার সামনে দাঁড়িয়ে, আর গঙ্গার দিকে অঙ্গুলি নির্দেশ করে বলছেন, দেখো গঙ্গার কি ভেসে যাচ্ছে। গৌরীমা যোগীর মা দেখছেন একটি সদ্যজাত শিশু মৃত, নাড়ি ভুড়ি জড়া অবস্থার গঙ্গার উপর দিয়ে ভেসে যাচ্ছে। তাকে দেখিয়ে বলছেন, এতে কি গঙ্গা কখনো অপবিত্র হয়? গঙ্গার উপর দিয়ে কত নোংরা জিনিস ভেসে যায়, তাতে কি গঙ্গা পবিত্র হয়? গঙ্গার জল মুখে দিচ্ছি, মাথায় ছুটাচ্ছি আমরা, গঙ্গা তো পবিত্র হয় না? তেমনিভাবে তাকে জানবে এই ভাইপো ভাইজি এদের নিয়ে আছে বলে এই জগতে আছে, না হলে এই জগতে থাকতো না। যোগীর মন সংশয় দূর হল, ঠাকুর সংশয় দূর করে দিলেন। কি সুন্দর, আমাদের মনে কত রকমের সংশয় আসে, যদি ঠাকুরের পর সত্যি সত্যি ভক্তি থাকে তিনি সংশয় দূর করে দেন। বিপদে পেছনে পেছনে আমাদের তিনি থাকেন, ঘুরেন। Thank you.
নেতার নির্দেশ একদম সাষ্টাঙ্গে মাকে প্রণাম করল। ধীরে ধীরে মার প্রতি বিজ্ঞানানন্দজির ভাব পরিবর্তন হল। তিনি ভগবতী তো এক ভক্ত প্রশ্ন করলেন, মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? মা সঙ্গে সঙ্গে বললেন, আমি আবার কে? আমি ভগবতী। তারাই ধন্য, মার সঙ্গ করেছেন, মার সঙ্গে সঙ্গে ফিরেছেন আর এই সব কথা শুনেছেন। আমজাদ যেমন ছেলে শরদও তেমনি, কাউকে বড় কাউকে ছোট করেন। শত যেমন তার ছেলে অশত তেমনি। দূরে ওই ছোট্ট পুটলি নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছেন।
মা বলছেন, ও কিরে শিবু দাঁড়িয়ে কেন, চলে আয়। শিবুদা বলছেন, আচ্ছা একটা কথা বলতে পারো তাহলে আসতে পারি। কি কথা? না তুমি কে বলতে পারো? আমি আবার কে? আমি মানুষ, তোর খুড়ি। ভাতস্পুত্র রামলা শিবুদা। তখন শিবুদা বলছেন, ওই তো জয়রামবাটির কাছাকাছি এসে গেছো, তুমি চলে যাও, আমি যাবো না। দেখো দেখি কাণ্ড, আমি আবার কে? আমি মানুষ, তোর খুড়ি। হ্যাঁ বেশ তো তুমি যাও না, ওই তো জয়রামবাটির কাছাকাছি এসে গেছো, আমি যাবো না। শিবুদা নিশ্চয়, সূর্য ডুবু ডুবু প্রায় অন্ধকার ঘনিয়ে আসছে, মা পিতাকে ছেড়ে চলে যাবেন না, তার দিকে আর একটু এগিয়ে গেলেন। তখন মা বলছেন, লোকে তো বলে কালী। শিবুদা তখন আনন্দে বলছেন, ঠিক তো কালী কালী। মা বললেন, হ্যাঁ তাহলে চলো চলো এবার জয়রামবাটি চল। তারপর মার সঙ্গে চললেন জয়রামবাটিতে। আরও একবার এরকম হয়েছিল, মা তখন জয়রামবাটি থেকে কলকাতায় চলে আসবেন, শিবুদা কামার পুকুরে ঠাকুরের সেবাটাকে করেন, মা চলে আসবেন জেনে খবর পেয়ে জয়রামবাটি যাচ্ছেন, দুপুরের সময় চলে গেছেন। বিকালে মা বেরোবেন, কোয়ালপাড়া হয়ে আসবেন। শিবুদাকে দেখে মা একটুখানে অবাক হলেন, ও কি শিবু তুমি এত এখন চলে এলে, ঠাকুরের সেবা দেওয়া স্বয়ং স্বয়ং কে দেবে? না আমি স্বয়ং দিয়ে চলে এসেছি, রাত্রের শীতল টিতল সব দিয়ে দুপুরেই চলে গেছি। মা তখন পাঠাচ্ছেন, না না তুমি চলে যাও, জোর করে মা পাঠালেন। কিছু দূর চলে এলেন, আবার কি হলো, কাঁদতে কাঁদতে ছুটছেন শিবুদা, গিয়ে মার পায়ে ধরে অঝোর নয়নে কাঁদছেন, মা বলো তুমি আমার সব ভার নিয়েছ, বলো তুমি আমার সব ভার নিয়েছ। মা যত বোঝাচ্ছেন, ঠাকুর তোমার ঠাকুরের সঙ্গ পেয়েছো, ঠাকুর আছেন, আর কি চিন্তা, না না তোমার তুমিই বলো, তুমি আমার সব ভার নিয়েছো কেন? মা তখন মাথায় হাত বুলিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে তোমার ভার নিলাম। তারপরে বলছেন, আচ্ছা তুমি গিয়ে সেই বলেছিলে তুমি কালী কিনা আর একবার বলো। মা তখন আর কী করেন, বাধ্য হয়ে বললেন, হ্যাঁ বাবা। তারপর শিবুদা শান্ত হয়ে আমার করে নিবেদিতার কাছেও তিনি সেই কালী রূপেই পূজিতা হতেন, ডাকাল বাবাকে দর্শন দিয়েছিলেন তেরো বেলোর মাঠে মা কালী। কত খেলা খেলছো মা গো, সধাম থেকে জমি সরদার জমি